হঠাৎই ঢালিট কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস চায়ের আড্ডায় তার সাথে ছিলেন বিখ্যাত কোরিওগ্রাফার গৌতম সাহা। গৌতম সাহা নিজেকে অপু বিশ্বাসের দাদা হিসেবে দাবি করে, তাই তো দেশের বাইরে বেশ কিছুদিন কাটানোর পর অপু বিশ্বাসের সাথে যখনই দেখা হলো, তিনি অপু বিশ্বাসের সাথে ছবি তুলতে চাইলেন। অপু বিশ্বাসও দাঁড়িয়ে গেলেন তার পাশে, কিন্তু তার সাথে খুনসুটি হলো সেই ছবি তোলার মুহূর্তে। অন্যদিকে নতুন একটি প্রজেক্টের কথা চলছিল, তাই তো চায়ের আড্ডায় দেখা গেল এই চিত্রনায়িকাকে। কিন্তু হঠাৎই তার দিকে ভিডিও তাক করায় তিনি কিছুটা বিরক্তই বোধ করলেন, কারণ বিরক্তি প্রকাশ পেল তার চেহারায়। প্রিয় ভিউয়ার্স, চিত্রনায়িকাকে অনেকদিন পর দেখে কেমন লাগছে তা কমেন্টে জানান।